আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান নবীন আজকের এই ভিডিওতে আমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে কথা বলবো যেখানে তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ফেলেছ কিংবা সেকেন্ড টাইমার যারা আছো তোমরা কোচিং করবে কি না ফার্স্ট টাইমাররা কোচিং কেন করবে বা কোচিং করলে কোথায় কোচিং করবে এগুলো নিয়ে আলোচনা হবে তো এখানে মেনলি আমি ফোকাস করব কোচিং করাটা আসলে তোমার জন্য কতটুকু দরকার আর কেউ যদি আর্থিক সমস্যা থাকে কিংবা কোচিং করার পাশাপাশি বাসায় টিউটর রাখতে চাও কিংবা বাসায় টিউটর রেখেই শুধুমাত্র পড়াশোনা করতে চাও এটা কতটুকু তোমার জন্য সিদ্ধান্তটা সঠিক হবে তো এখানে আমি বলেছি যে এইচএসসি পরীক্ষা যাদের শেষ তারা এখন কোচিং করবে না হলে হোম টিউটর রাখবে তো এইখানে আমরা একটু দেখি যে আসলে কোচিং করলে তোমার কী লাভ আর কোচিং না করলে তোমার কী লাভ তো আমরা যদি মনে করি যে একটা স্টুডেন্ট কোচিংয়ে ভর্তি হবে সে একটা কোচিংয়ে ভর্তি হওয়ার ফলে সে একটা পূর্ণ সিলেবাস পাবে যেখানে তার একটা তিন মাসের বা দুই মাসের একটা পুরো কোন কোনবারে কী পড়াশোনা করবে এগুলো সে সব কিছু জানতে পারবে যে এই এক্সাম হবে এই ক্লাস হবে যদি সে ক্লাস বেসের স্টুডেন্ট হয় তাহলে এটা এটা ক্লাস করবে তারপরে ওটার ওপর পরীক্ষা দিবে তারপরে পরের পরীক্ষা দিবে এইভাবে সে একটা ফুল সিলেবাস পাবে এবং সেখানে একটা গাইডলাইন পাবে যে কালকে কি আছে পরশু দিন কী আছে এরকম একটা গাইডলাইন তার মধ্যে চলে আসবে তো এরপরে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তার একটা অন্যতম আইডিয়া হবে কারণ যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ বিগত বছরগুলোতে মেডিকেল ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এগুলো যখন তুমি মেডিকেল কোচিং করবা তখন তুমি অবশ্যই একটু হলেও অন্যদের চেয়ে আগিয়ে জানতে পারবা যে ভাই আসলে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় কী ধরনের কোশ্চেন হয় যে ম্যাথ ম্যাট্রিক্যাল টার্ম থেকে বেশি নাকি থিওরোটিক্যাল টার্ন থেকে কি ধরনের প্রশ্ন করা হয় এই কোশ্চেন প্যাটার্নটা তুমি সহজেই কোচিংয়ের মাধ্যমে বেশি জানতে পারবে এরপরে কম্পিটিশন এটা হচ্ছে সবথেকে বেশি পার্থক্য তৈরি করে কেননা একটা কোচিংয়ে কিন্তু বহুত স্টুডেন্ট পরীক্ষা দেয় আর বাসায় কিন্তু সেরকম স্টুডেন্ট পরীক্ষা দেয় না সো তুমি হোম টিউটার রাখলে তোমার টিউটার এসে তোমাকে পড়িয়ে যাবে কিন্তু এখানে কম্পিটিশনটা তুমি তোমার যাচাই করতে পারবে যে তোমার পড়াশোনাটা আসলে কোন লেভেলে আছে বা তুমি কিভাবে পড়াশোনা করতেছো আরও কীভাবে আগানো যায় আবার অনেকেই এই কম্পিটিশনের যুগে এসে এই কম্পিটিশন করতে যে, নিজে নাম্বার খারাপ পেলে কি অবস্থায় পড়ে যাও যে আমার দ্বারা আসলে চান্স হবে না আমি আসলে পারবো না এগুলো আসলে তোমাদের নিজেদের সাময়িক মনের আসলে কষ্ট এটা আস্তে আস্তে যদি তুমি তোমার মতো করে ট্রাই করো তাহলে একদিন খারাপ হবে আরেকদিন ভালো হবে আস্তে আস্তে এটা হয়ে যাবে কোচিংয়ে নাম্বার খারাপ পেলে কিভাবে ভালো করা যায় বা কী করলে তোমার আসলে কোচিংয়ের নাম্বারটা কতটুকু দরকার এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দেবো তো এই কম্পিটিশনটা তুমি পাবে এরপরে একটা ডিসিপ্লিন তৈরি হয় যে তুমি হয়তো তোমার অমুক আত্মীয়র কাছে তোমার যাওয়া লাগবে এটা করা লাগবে সেটা করা লাগবে এগুলো তুমি বাসায় তুমি করতে পারো বাসায় প্রিপারেশন নিলে তুমি কিছুটা হলেও তোমার গাছের অভাব থাকতে পারে কিন্তু এখানে কিন্তু একটা ডিসিপ্লিন মেনটেন করা হবে তুমি কোচিং করলা কি করলা না তুমি ক্লাসে গেলা কি গেলা না কোচিং কিন্তু তার নিজস্ব নিয়ম অনুযায়ী চলতে থাকবে ঠিক আছে এখন আসো যে যারা বাসায় প্রিপারেশন নেবে শুধুমাত্রই তাদের জন্য আসলে কি কী সতর্কতা থাকতে পারে বা কী কী অ্যাডভান্টেজ বা ডি থাকবে তো এখানে বাসায় প্রিপারেশন নিলে যেই টিচারটা তোমাকে পড়াইতে আসবে বা যে টিচারগুলো তোমাকে পড়াইতে আসবে তারা রকম পড়াবে তাদের টিচিং স্টাইলটা কেমন তাদের এক্সপিরিয়েন্সটা কেমন এটার উপর কিন্তু তোমার পড়ানোটা অনেক মানে তুমি কী রকম ফিডব্যাক পাবে এটা কিন্তু অনেকাংশে নির্ভর করে তারপরে পাংচুয়ালিটি যেই কথাটা আমি বললাম যে তুমি তোমার অমুকের বাড়ি তুমুকের বাড়ি যার ইচ্ছা সেখানে ইচ্ছা যেভাবে তুমি যেতে পারো বা অনেক কিছু তোমার হতে পারে যে স্যার আজকে আমি পড়বো না কিংবা স্যারের আজকে সমস্যা থাকতে পারে কিন্তু কোচিংয়ে কিন্তু এই ধরনের সমস্যা তুমি ফেস করবে না তারপরে কোশ্চেন কোয়ালিটি এটা পুরোটাই টিচিংটা আসলে স্যার নির্ভর যে যে টিচার তোমাকে পড়াবে তার কোশ্চেন কোয়ালিটিটা কেমন হবে একেবারেই মেডিকেল প্রিপারেশান নিতে গেলে বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই তুমি বুঝে যাবে আসলে প্রিপারেশানটা তোমার কীভাবে নেওয়া উচিত সবগুলো লাইনকে দাগায় দাগায় পড়তে হবে বই দাগায় একবারে বইকে মানে বাদ করে দিয়েছে বইয়ের কোনো লাইন বাদ দাও নেই এভাবে পড়তে হবে নাকি আসলে ইম্পর্টেন্ট লাইন খুঁজে বের করতে হবে তোমাকে যে আসলে একটা অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন আসে তাহলে কোন অধ্যায় থেকে কোন লাইন থেকে কোন প্রশ্নটা আমার আসতে পারে বা বিগত বছরে কি কি প্রশ্ন আসছে তারপরে লেস কম্পিট মানে কম্পিটিশন যেখানে বললাম যে এখানে বহুত স্টুডেন্ট পরীক্ষা দিবে কিন্তু তোমার এখানে কিন্তু তুমি একাই পরীক্ষা দিবে এই কারণে তুমি একটু আলাদাভাবে এটা হতে পারে যে কোচিংয়ে তুমি সব কিছু হয়তো বুঝতে না পারলে স্যারে বলতে পারতেছো না কিংবা তোমার লো মানে লজ্জার মানে লজ্জার কারণে তুমি সবার সামনে প্রকাশ করতেছো না কিন্তু এইখানে কিন্তু টিচারদের কাছে তুমি এখানে যেগুলো বুঝো না সেগুলো তুমি এখানে এসে ঠিক মতো করতে পারবে ঠিক আছে তাহলে যারা কোচিংও করে কিন্তু তাদের হাতে টাকা পয়সাও ভালো আছে এবং তারা মানায় নিতে পারে কোচিংয়ে যে ক্লাসগুলো হয় সেগুলো সে বাসায় পড়ে তার জন্য কিন্তু এই বাসায় পড়াটা একটু হলো উপকার কিন্তু ভাই এতগুলো টাকা পয়সা দিয়ে অনেকগুলো টাকা পয়সা দিয়ে কোচিংয়ে ভর্তি হয়ে তারপরে আবার বাসায় প্রিপারেশন নেওয়ার মতো টাকা বা অর্থ বা সময় অনেকেরই থাকে না তাই আমি বলবো যে যদি তুমি একটা কোচিংয়ে ভর্তি হও তাহলে তুমি সেখানে একটা ভালো গাইডলাইন এবং কোচিংয়ের মানটা দেখবে যে আসলে তারা কীরকম কোশ্চেন ডেলিভারি দেয় তাদের সার্ভিসটা কেমন এগুলো সব কিছু তুমি তোমার বিবেচনা করে যে ভাইয়া আমি অমুক জায়গায় ভর্তি হলে চান্স পাবো কি না এগুলো বলা বন্ধ করো এবং একটা কোচিংকে মেইন করে পড়াশোনা করো তারপরে পড়াশোনা শেষ হয়ে গেলে তুমি বিভিন্ন কোচিং সেন্টারে এই এক্সামগুলো দিতে পারবে ওটা হচ্ছে পরবর্তী স্টেপ তুমি এখন একটা গাইডলাইন সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কম্পিটিশন ডিসিপ্লিন এর মধ্যে তুমি থাকো তুমি কোচিং করলে কোচিংটাই মন দিয়ে করো আর যদি বাসায় নাও তাহলে বাসায় তো বললাম যে এই এইভাবে তোমাকে বাইরে বের হওয়া যাবে না কেমনভাবে বাইরে বেরো যাবে না খালি ঘুরে বেড়া যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না একটু মন চাইলে যে তুমি মানে তোমার কত পজিশন আছে এগুলো তুমি দেখতে পাবে না এরকম না অনেক কিছু ব্যাপার আছে অনলাইনেও এখন অনেক বেশি সরব তো তোমরা কোচিংয়ে প্রিপারেশান নাও কিংবা বাসায় প্রিপারেশান নাও এই এই সতর্কতাগুলো অবলম্বন করবে নাম্বার কম পেলেই ভেঙে পড়বে না এই তথ্যটুকু দিলাম যাতে কোচিং করলে তোমরা বুঝতে পারো যে আসলে কি অবস্থায় তোমরা আছো সবাই চান্স পাবে কি সবাই চান্স পাবে না এটার দিকে তোমার না থাকিয়ে তুমি আসলে কীরকম পড়াশোনা করতেছো তোমার আসলে আরও কীরকম এফোর্টটা বাড়ানো দরকার সেটার দিকে তুমি লক্ষ্য রাখবে এজন্য একটা ভালো গাইডলাইন তোমাকে খুঁজে বের করতেই হবে জীবনে যে সময়টা পেরিয়ে গেছে সেটা নিয়ে আফসোস না করে যে সময়টা সামনে আসতেছে সেই সময়ের জন্য তোমাকে অবশ্যই মেহনত করতে হবে তো কেন কোচিং করবে আপাতত এই কথাগুলো আমি বলে ফেলেছি এর পরবর্তী ভিডিওতে কোচিং করলে কোন কোচিং করা দরকার বাংলাদেশের সনাম ধর্ম কোন কোচিংয়ে কিভাবে পড়াশোনা করা হচ্ছে না হচ্ছে এবং তুমি নাম্বার খারাপ পেলে তুমি কিভাবে আবার এটা রিকভারি করতে পারো এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও ভিডিও আসবে আশা করি তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে যে টপিকটুকু আমি বোঝানোর ট্রাই করছি সেটা তোমরা বুঝতে পেরেছ সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম